আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর গাছ হলো নাকি দূর? আজকে তো আমাদের ছোট মাঝি ছিল, দুঃখজনক বিষয় হলো মাঝির হাত কাটি গেছে। সিলেটে গরম লাগে না, তাহলে এটা কাটা হয়েছে না। আমাদের আক্তার ভাই 10 কেজি 12 কেজি মাছ হইতো, উনি মাছ গুলা নিবে। 10 কেজি তো আর লাগেনি ভাই। মাছের রেট কিরকম? রেট ভালো আছে, কম না কি মাছের আমদানি কম হওয়ার কারণে রেট ভালো নাকি? আসলে নদীতে মাছের ধরা পড়তেছে খুবই কম, যেহেতু এখন ডালা চলতেছে, কাটল শেষ হয়েছে, এ কারণে মাছের কম আমদানি থাকার কারণে বাজারে রেটও ভালো পাওয়া যাচ্ছে। আচ্ছা, কারণ কোন সময় দা কিন্তু ধর না, সোলার আছে, সোলারের অবস্থা আছে, সমস্যা নেই। তাই তো দুবারে ধরে না, কেজি বেশি দিও, একখানা বেশি দিও, অন্ত কেটে যাচ্ছে, ধরে না টাইম অভার হয়ে গেছে। উটকা মাছ আসছে মনে হয়? বরাবর তো নাই, বরাবর কেন থেকে বাংলায় দিকে মাছের আনি তো দে না, বেজাল আছে মাছের ফ্রিজ থেকে আনতে, খাবার জিনিস ঠিক দেখবে না, মাছের ফ্রিজ দেখবে এক্সট্রা। ওস্কার যদি আমি ফোন দিতে মাছালারা ইয়ে বাজারের ফ্রিজ দেখছি না, তুমি মাছটা 10 টাকা কেজি, 1 কেজি মাছ 10 টাকা 10 টাকা। বেহেন বার ঘুরিয়ে লাগি কয় ঘন্টা? 12 ঘন্টার জন্য হয়তো বা। বেহেন আবার বার ঘুরি যাবার বললেন আবার 10 কেজি প্রতি 10 টাকা। বেহেন সকাল ভাড়া সে কি হইবি? চিংড়ি মাছ হওয়ার সম্ভাবনা আছে, হারাই তুই বেহেন ঘুরবি মাছ কেন বেশি সে দশগুলি তো যাই, বড় একটা লইয়ে দে রাত কয়টা বাজে? চিংড়ি মাছ দিয়ে নুডলস পাক করলে আচ্ছা, এগুলো কি হয়েছে ভাই? সাদা হয়েছে আর একটা ঢুঙ্গা হয়েছে, আর একটা আছে নুন লই লাইছে, আর একটা আছে টাইগার, এটা একটা করকিরিয়া, এই তো টাইগার, টাইগার একটা দেখা গিয়েছে। এগুলো টাইগারের আওতায় হন, নিজে আওতায় হওয়া না, টাইগার তো টাইগার আছে, টাইগার অনেক, এই টাইগার নাই হন, ব টাইগার হইল ব। আশা করছে 2 কেজি
দিন না দুগো দিন দেন